Hello Bangladesh, Assalamu Alaikum. This is Nahiduzzaman Nahid and welcome to my YouTube channel Goriber vlog. So long tour dewar pore prothom ber holam gotokal ratre bela aschi eshar pore ekta sundor ghum hoyse ghum hoar pore sokale uthe ber holam bike ta সার্ভিসিং করাতে হবে কারণ আসার সময় লাস্টের দিকে একটু চেনের সমস্যা হচ্ছিল এই চেন সম্ভবত অনেক লুজ হয়ে গেছে ওটা একটু টাইট করতে হবে আর পেছনের ব্রেকটা নিয়ে একটু প্রবলেম হচ্ছে পেছনের ব্রেকটা দেখাতে হবে এই সব কিছু করতে হবে তো যাই এই ছাগল ওয়াশ এবং সার্ভিসিং করানোর জন্য আজকে বের হইছি বাইকটা যে সুন্দর সার্ভিস দিল তাকে তো কিছু ট্রিটমেন্ট করাতে হবে সো প্রথমে যাব এখন আওলের কাছে আওলের সার্ভিসিং সেন্টার থেকে সার্ভিস করাই আমি বাইক আর তারপরে যাব ফিরোজ ভাইয়ের ওখানে ওয়াশের জন্য এটা টুরটা আসলে মানে সব মিলে ভালো ছিল কেননা অনেক নতুন নতুন জেলা যেগুলোতে আমি যাই নাই সেগুলোর উপর দিয়ে আমি গেছি মানে নিজে বাইক চালায় আর এই ট্যুরটা দেওয়াতে একটা এক্সপিরিয়েন্স হলো এবং সাহস অনেকটা বেড়ে গেল যে না আসলে আরও বড় যদি লং ট্যুরে যাওয়া যায় বা যেতে ইচ্ছা করে তাহলে হয়তো যেতে পারবো কারণ এর আগে আমি এত লং কালকে যেমন 387 কিলোমিটার টোটাল রাইড করছি আমি সকাল থেকে তারপরেও আমার মানে পেইন টেইন কোনো জায়গায় যে ব্যাক পেইন বা হাত পা ব্যথা এরকম কোনো কিছু হয় নাই সো আমার মনে হলো যে আমি আরও চালাতে পারব যেমন ফরিদপুর গেছিলাম বরিশাল গেলাম কুয়াকাটা গেছিলাম ওইখানকার শহরগুলো কিন্তু খুব সুন্দর গোছানো মানে তাদের তুলনায় আমার শহর কিন্তু মানে খুব বেশি যে গোছানো সেটা বলবো না কিন্তু নিজের শহরের কিন্তু একটা আলাদা টান আছে সেই ব্যাপারটাই হচ্ছে সবচেয়ে বড় হয়তো এই শহরও ওরকম সুন্দর হয়ে যাবে একটা সময়ে খুব তাড়াতাড়ি তখন বুক ফুলিয়ে গর্ব করে বলতে পারবো যে আমার শহর অনেক অনেক সুন্দর আসলে এই যে পরিবেশ সেটার জন্য মানে আমরা সবাই দায়ী কারণ আমরা পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখি না সেটা দোষ আমাদের সো রাখা উচিত আমার মনে হয় এই যে মাঝের লেনগুলো আছে এই লেনগুলোতে যদি লাইটিং করা হতো কারণ পাবনায় তো অনেক বৃত্তশালী লোকজন আছেন তারা ইচ্ছা করলেই বা পাবনা পৌরসভা হোক বা রোডস অ্যান্ড হাইওয়ে হোক বা পাবনার এমপি মহোদয় হোক বা সরকারি কোনো সংস্থা হোক বেসরকারি কোনো সংস্থা হোক যদি এই জিনিসটা করতো তাহলে কিন্তু সৌন্দর্য আরও অনেক সুন্দর মানে বাড়ত এই যে মাঝের লেনগুলো আছে এই লেনগুলো জাস্ট খালি দিয়ে রাখছে যে লেন একটা কিন্তু মানে এই লেনের কোনো আগামাথা নাই মানে ছিল অনেক উঁচু রাস্তা পরে যখন নষ্ট হয়ে গেল আবার করলো হয়ে গেল অনেক নিচু মাঝে মাঝে দু একটা গাছ লাগানো কিন্তু অনেক সুন্দর করে পরিচর্যা করে কিন্তু শহরটা করা যায় এটা হচ্ছে গাছপাড়ার রাস্তা গাছপাড়া যাইতেছি আলামিনের দোকান হচ্ছে সরি আলামিন না আলামিনের দোকান তো আছে আলামিন হচ্ছে চায়ের দোকানদার তো যাচ্ছি এখন আওয়ালের কাছে আওয়ালের সার্ভিসিং সেন্টার হচ্ছে গাছপাড়া অনেক বকবক করলাম এতে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি দুঃখিত আসলে কে না চায় যে নিজের যে শহর সেটা অনেক সুন্দর হোক দেখতে অনেক সুন্দর লাগুক রাজশাহীর কথা বলতে পারি রাজশাহী সিটি কর্পোরেশন মানে আমার দেখা যত জেলা আছে তার মধ্যে অন্যতম হচ্ছে রাজশাহী রাজশাহী শহরটা এত সুন্দর করে সাজানো মানে রাজশাহী যদি সাজতে পারে এত সুন্দর করে কেন পাবনা পারবে না আমার কথা হচ্ছে এটা চলে আসছি আওয়ালের সার্ভিসিং সেন্টারে
সরোজ ভাই না থাকাতে যেটা হইলো সেটা হচ্ছে যে গাড়ি তো অন্য এক জায়গা থেকে ওয়াশ করলাম, কারণ আজকে গাড়ি ওয়াশ মানে করাটা জরুরি ছিল, কিন্তু মানে নিজের মন মতো যে গাড়ি ওয়াশটা সেটা আসলে পাইলাম না, যেটা সত্য কথা কিছু করার নাই। আসলে গাড়িটা ওয়াশটা খুব জরুরি ছিল, কারণ মানে অনেক দূরের জার্নি করে আসছি, অনেক বালি ছিল, আর বিচের যে বালিগুলো ছিল সেই বালিগুলাও মানে চেনে প্রবলেম করতে পারে, সেই জন্য আসলে এটা মাস্ট ছিল যে ধুইতে হবে। সো নেক্সট টাইমে ফিরোজ ভাইয়ের কাছ থেকে আর ধোয়াই নিব, সমস্যা নাই। তো এই হচ্ছে আমার বাইক সার্ভিসিং, হালকা সার্ভিসিং, এটাকে সার্ভিসিং বলে না, একটু দেখাইলাম বাইকটা, ব্রেকটা এখন মোটামুটি ঠিক আছে, আর চেনে যে শব্দটা হচ্ছিল সেটাও এখন নাই, আর বাইকটা ওয়াশ করাতে একটু মানে সুন্দর লাগতেছে দেখতে, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, আজকে এই পর্যন্তই কাজ ছিল, এখন বাসায় চলে যাব, বাসায় গিয়ে বাসার কাজগুলো করব। তো আগামীতে কোথায় যাব, কি করব না করব সব তো আপনারা জানবেনই, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ হয়ে যান গরিবের ব্লগের সহযাত্রী, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।